প্রেসিডেন্ট কথা বলবে, তারপরে আইনত কথা বলো। নিজের লোক আমরা কি বিরোধী লোক নাকি? আরে আবার উনি বললেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের প্রেসিডেন্ট এলে বলবে না হবে না, তখন আমরা প্রেসিডেন্টকে নিয়ে এলে কেন? আগে প্রোগ্রামটা ফিট করে নিবেন। স্কুল চলছে, স্কুল চলছে, পুলিশ ফটকে আছে, পুলিশ ফটকে আছে। যেমন ওই সিপিএম বা টিএমসির লোক তাকে ঢুকতে দেবেন, আলাদা হবে না।
কেন ভিডিও করতে কি বন্ধ করে না ভিডিও হ্যাঁ দেখো জেলা সভাপতি রিপোর্টটা গনে তবে যাই কি জল পড়ব আমাদের পেশেন্টটা আসুক, পেশেন্টের কি এসে পেশেন্টের কি করবে তার কথা বলবে, তারপরে আমরা আগে বেরোবো কাজে। আমাদের ক্ষমতা আমরা দেখাবো তখন। স্কুল চলছে আর রাস্তা আপনি যাকে পাঠিয়েছে, হ্যাঁ চল যা। এতক্ষণে লাইনে এলে তুমি, এতক্ষণে লাইনে এলে হ্যাঁ বলুন যে আপনার শাসন মানে ভিতরে বসুন কথা হবে, হ্যাঁ কিছু বাইরে যে কথা কথা বলবো বাইরে গিয়ে। কিন্তু আমরা দেখলাম যারা আমাদের সক্রিয় কর্মী ছিল সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য আমি অভিজ্ঞতা নেই, কোনো রাজনীতির সঙ্গে অভিজ্ঞতা নেই, সেই সব পদে বসিয়ে দেওয়া হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে সবাইকে নিয়ে চলুন, কিন্তু ওনারা কোনো কথা শোনেনি এবং ওনারা ওনাদের মর্জির মতো। সবচেয়ে বড় কথা হচ্ছে বিস্তর অব্দি ওনারা আলাদা একটা টিম তৈরি করে দিচ্ছিল, রাতে বিজেপি বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাক আর ওনারা শাসক দল উঠে নেই। এটা আমার মনে হয় একটা শাসক দলের কাছ থেকে বড় টাকার একটা ডিল হয়েছে, নাহলে এইভাবে বুকে বুকে একটা উৎসব দিয়ে তাদের আবার একটা নতুন উৎসব তৈরি করে দেওয়া হচ্ছে। সেই জন্য আজকে আমরা তার উদ্ধার জানাই এই সেই ওনারাই হাতাহাতি শুরু করেছে। আমরা কথা বলতে চাইছিলাম যাব সব কথা বলবো, উনি ওটাও চাইছেন না, ঢুকতে দেননি, ঢুকতে দেননি, ঢুকতে বসে আছি আমরা। ঠান্ডা মোটিভের লোক, আমাদের একটা কথা শুনবেন যে ভাইদের এসছে।